নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে, প্রথমে যে খবরের দিকে নজর রাখব, বীরভূমে উপপ্রধান এবং অঞ্চল সভাপতির নামে পড়ল পোস্টার, দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরে। দুবরাজপুরের উপপ্রধান এবং অঞ্চল সভাপতির নামে পড়ল পোস্টার, তাদের অভিযোগ যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগেই এই পোস্টার পড়েছে বলে জানা যাচ্ছে। বীরভূমের দুবরাজপুরের ঘটনা, দুবরাজপুরে অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি এবং উপপ্রধানের নামে পড়ল পোস্টার, তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুর তৃণমূলের মধ্যে। যেটা জানা যাচ্ছে, তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতির নামে পড়ল পোস্টার এবং দুর্নীতির অভিযোগে এই পোস্টার বলেই জানা যাচ্ছে। দুবরাজপুরের ঘটনা, দুবরাজপুরের বীরভূমে উপপ্রধান এবং অঞ্চল সভাপতির নামে পোস্টার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে এবং উপপ্রধানের বিরুদ্ধেও সেই পোস্টার। তাদের অভিযোগ দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগে এই পোস্টার পড়েছে গ্রামে বলে জানা যাচ্ছে। বীরভূমের দুবরাজপুরের, যশপুরের ঘটনা, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পোস্টার এবং উপপ্রধানের নামেও পোস্টার পড়েছে সেখানে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং উপপ্রধানের বিরুদ্ধে পড়ল পোস্টার, দুর্নীতির অভিযোগ নিয়ে এই পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার খেলেছেন তা এখনো জানা যায়নি। বীরভূমের দুবরাজপুরে, যশপুরে এ নিয়ে শুরু হয়েছে উত্তেজনা, তৃণমূলের ভেতরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তবে কে এই পোস্টার এবং কারা এই পোস্টার দিয়ে গিয়েছে তা কিছুই জানা যায়নি। এই মুহূর্তে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর আসছে, যেখানে 14 জনের মৃত্যু হয়েছে। সেই বিমানে ছিলেন 12 জন যাত্রী এবং 2 জন ছিলেন বিমানকর্মী, তাদের সবারই মৃত্যু হয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ব্রাজিলের বিমান দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের এবং এই বিমানে ছিলেন 12 জন যাত্রী এবং ছিলেন 2 জন বিমানকর্মী, অর্থাৎ মোট 14 জন, 14 জনই মৃত বলে জানা যাচ্ছে। উত্তর আমাজনের বার্সেলোসে দুর্ঘটনাটি ঘটেছে, বিমানে মোট 12 জন যাত্রী ছিলেন এবং 2 জন বিমানকর্মী ছিলেন, প্রত্যেকে মৃত বলে জানা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিমান দুর্ঘটনা ব্রাজিলে, ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনেরই। এই বিমানের মধ্যে ছিলেন 12 জন যাত্রী এবং 2 জন বিমানকর্মী এবং সেই 14 জনেরই কিন্তু মৃত্যু হয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।